পাইথন বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করব ফর লুপ নিয়ে। তো এই ফর লুপে আমরা যে কিছু সিরিজের যে প্রোগ্রামগুলো আগিয়ে করেছি, তো এখন আমরা ফর লুপের সাহায্যে খুব সুন্দর করে করব। তো সেটা দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আছে যে পাওয়ার দিয়ে কীভাবে করতে হয়। ওকে, তো আমরা চলে আসছি পাইচার্মে। তো আমরা যেমন সাপোজ 1+2+ এরকম সাপোজ হচ্ছে এই যে এন সিরিজের যোগফল, 1-3 সিরিজের যোগফল। তো সেক্ষেত্রে করবো তাহলে নিশ্চয়ই এখানে এন দেওয়া আছে, তো এন এর মান দিতে হবে, আর এটা ইউজারের কাছ থেকে নিতে হবে। ইনপুট দেন হচ্ছে enter the last number, okay, to user input korbe, then key ekta sum nite hobe 0, then hocche for loop x keyword jeta variable er eta bhitore rakhbo, n hocche keyword range, okay, তো এই রেঞ্জের যা সব কিছু এই অ্যাক্সের ভিতর রাখবো। ওকে, তো এনটা কী হবে, এনটা আসলে যেমন ইনিশিয়াল হবে, আমরা কি জানি ফর লুপের ইনিশিয়াল, দেন হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ওকে, তো 1 থেকে শুরু হবে, দেন হচ্ছে এন প্লাস 1। এখন এন প্লাস 1 কেন, যদি এন দেন তাহলে এর আগ পর্যন্ত প্রিন্ট করবে, আর যদি এন প্লাস 1 দিই তাহলে এন পর্যন্ত। সাপোজ আমি 100 পর্যন্ত দিলাম, তাহলে এখানে এন এন দেওয়াতে এনের আগ পর্যন্ত যদি এন প্লাস দেয় তাহলে 100 পর্যন্ত সমান করবে, প্রিন্ট করবে, দেন হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তো 1 করে বাড়বে। ওকে, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস হচ্ছে কি, আমরা এক্স পাচ্ছি, এক্সের ভিতরে সব কিছু কাজ হবে, তো এক্স। ওকে, তাহলে এখন আমরা প্রিন্ট কী করব, প্রিন্ট করে দিব কাকে, সামকে, কারণ সব কিছু এখন সামের ভিতরে আছে। তো এখন যদি আমরা ওকে এখন যদি আমরা তাহলে প্রিন্ট করি, তাহলে দেখুন তুমি একটা নাম্বার দিই যেমন হচ্ছে 100। ওকে, তো এটা কিন্তু যোগফল হচ্ছে এটা। এখন সাপোজ আমি দিয়ে হচ্ছে সাপোজ আমি 5 পর্যন্ত দিলাম, এই দেখতে পেয়েছি যোগফল হচ্ছে 15। ওকে, তো এখন আমরা যদি চাচ্ছি যে এটা এটা টু থেকে শুরু হবে, যেমন হচ্ছে জোরটা যেমন হচ্ছে যে 2, 4, 6, তো এগুলো কী হবে, তো জাস্ট কিছুই না, এখানে টু, এখানে টু হবে, 2 থেকে ইনিশিয়াল হবে, দেন যাই ইনপুট দেই, আর এটা হচ্ছে 2 করে বাড়বে। তো সাপোজ আমি 6 পর্যন্ত দিব, দেখুন এই যে 2, 6, 12 এটা যোগ, ঠিক আছে, যে 2, 2, 6 দেন হচ্ছে 6, 6, 12, ঠিক আছে, বুঝতে পারছেন। তো এখন আরেকটা আছে, যদি পাওয়ারের মতো পাওয়ার, যেমন যেমন কি, যেমন 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে কেমন হবে, সাপোজ তো আমি এইভাবে জাস্ট দেখাচ্ছি, এটা দেওয়া সম্ভব না, তো এরকম তাহলে এরকম কেমন হবে, যদি পাওয়ার থাকে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে কী হবে। তো এটার ক্ষেত্রে জাস্ট সব একই থাকবে, সেম, জাস্ট এখানে একটা এক্স খালি বাড়বে, আর কিছুই না। যদি 1 থাকে তাহলে এই যে এটা যেহেতু 2-এর, তাহলে এটা 2-এরটাও হবে, ঠিক আছে, আমরা যেহেতু এটা হচ্ছে তাহলে 1 থেকে শুরু হবে, আর যদি 2-এর মধ্যে এরকম থাকতো 2 স্কোয়ার, 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 2 থাকতে শুরু করতো, তো ঠিক আছে। এখন জাস্ট আমরা ইনপুট করে দিচ্ছি, যেমন হচ্ছে 6, এই দেখতে পাচ্ছেন
এটা কিন্তু হয়ে গেছে ছয়ের। ওকে, দেন হচ্ছে আমি যদি আরও কম দিই, যেমন আমি 3 পর্যন্ত দিই, তো দেখুন যুক্ত করেছে প্লাস হচ্ছে গুণ করেছে। ওকে ওকে, দু বিয়ার্স আজকে পর্যন্তই, পরবর্তী নতুন নতুন বৃদ্ধি দেখার জন্য অনুরোধ রইল।